আমরা একটু কথা না বলি এখন একটু বলে দেন এখন না নেক্সট মিটিং আছে তো সরকারি দল আমাদেরকে পেটাতো, এখন পেটাবে এখন থেকে এখনো পেটায়। বাংলাটা বুঝলেন না, আমার দেশে নির্বাচন হবে, লোকে অংশগ্রহণ করবে, হার হবে জিত হবে আমি না মানতে পারি, আমার এলাকার মানুষ জানবে আসলে কি ঘটনাটা কি ঘটছে, তারা জানে না এই নিয়ে কেমন করে এমপি হলো, শুনছে আমি এমপি হয়েছি। এই অবস্থাটা পরিবর্তন চেয়েছিলাম, এখন তার চাওয়ার সময় নাই। এখন নতুন জেনারেশন কি করে, আমাদের মতো আশা করবে, ফাইট করবে, পরে হতাশ হয়ে মারা যাবে। কারণ এই দেশ চালানো অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, এর ভিতরে অনেক জিনিস লুকায়িত আছে। যারা এটাকে নর্মাল কান্ট্রি হিসেবে দেখতে চান, আমি তাদেরকে আই উইস দেম অল দ্য বেস্ট। সেদার রহমান খান মারা গেছেন, সে কী বাংলাদেশ চেয়েছিল? আমার বাংলাদেশে চায় নাই। নির্বাচনে আপনি বয়স তো কম আপনাদের, আমাকে ডেকে পাঠালো, ওই তো নাসিম ভাই ডেকে পাঠালো, আমি জানিও না কেন ডাকলো। সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করলেন আপনি নির্বাচন করবেন? হ্যাঁ করবো, যদি বিএনপি না করে আমি করবো। কে আসলো কে আসলো না এ তো আমি চিন্তা করি না, আর নির্বাচন করলেই জিততে হবে এমন কোনো কথা নাই। যে লোক হারতে না জানে নির্বাচনে আসা উচিত নয়। দেখেন আমি 19 বছর আই হ্যাভ বিন ইন দ্য গভর্নমেন্ট, তাই না? সেমতো অবস্থায় আমি সরকারের সরকার প্রধানের সমস্যাটাও কিছুটা হলো অন্যের চেয়েতে বেশি বুঝি। সেমতো অবস্থায় অনেক সময় আমি তার জন্য আমার দুঃখ হয়, সেটা দেশের ভালো চায়। স্যার সাহেব বলেন, জিয়া রহমান সাহেব বলেন, কে দেশে ভালো চায় নাই? তারপর তো মারা গেলেন, বঙ্গবন্ধু দেশে ভালো চায় নাই, এটা হতে পারে? উনি মারা গেলেন, কত লোক আর যে মারা যাবে ভবিষ্যতে আল্লাহ গফুর রহিম জানে। পুট দিস কান্ট্রি অন দিস রেল স্ট্রেট অলমোস্ট ইম্পসিবল। কেনা বেচা হয়, বন্দুক আসবে, গুলি আসবে, দেখেন না আপনি কি হয়েছে। আপনার আপনার সাংবাদিকতা করেন, শোনেন, যদি আপনার বিশ্বাস না থাকে, আপনার যদি আশা না থাকে, তাহলে জীবন তো শেষ। আর প্রাণবান মানুষ আমি আপনাদের জন্য আশার বাণী শোনাতে চাই। আমরা যেটা পারি নাই আমি ওদের সেভাবে চাই না, জাসদ চাওয়ার আমার চাওয়ার মধ্যে পার্থক্য নেই। আমরাও চাই দেশ ভালো চলুক, আমরাও চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা চাই দেশের মানুষ নির্ভয়ে থাকুক। দেখেন আমি ফ্যাক্টটা উল্লেখ করেছি, ইলেকশনের 10 দিন আগে আমাকে প্রচারণা করতে দিল না আমার নির্বাচনী এলাকায়। আমি সেখানে গণ্ডগোল করতে পারতাম, আমি হাতাহাতি করতে পারতাম, আমি লড়তে কোথা থেকে আমার বাংলাদেশে মানে জঞ্জাল শুরু হয়েছে বান্ডারে থেকে, দ্যাট উড হ্যাভ বিন এম্বারেস দ্য প্রাইম মিনিস্টার। দেশে গণ্ডগোল হবে, আমি চাই না যে সেটা ভান্ডারে দেব। এবং আমরা আশা করি যে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। ইট ইজ হিজ মেসেজ টু দ্য মনিটরিং অথরিটি হু কেম হিয়ার। বঙ্গবন্ধু বলতেন যে তোদের জন্য দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেটা তোরা না খেতে পারবে না। আমরা সেই যান সে আন্দোলনের লোক আমরা
বঙ্গবন্ধুর নাম আসবে, অবশ্যই আসবে, তার পিছনে ছায়া হিসেবে থাকলেন, আমাদের নাম থাকবে।